মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাইরা, আমরা একটু ফিকির করি, কোন এলেমের দিকে, কোন জ্ঞানের দিকে আমরা দৌড়াচ্ছি। আপনি যেই শিক্ষায় বলেন না কেন, আপনি ইংলিশ বলেন, বাংলা বলেন, অঙ্ক বলেন, বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, যেই শিক্ষার কথা বলবেন, আপনি প্রশ্ন করেন আপনার বিবেককে যে এই শিক্ষাগুলো কোথার থেকে আসলো, এ বি সি ডি ক খ গ এই হরুফগুলো সর্বপ্রথম কে আবিষ্কার করেছে, আর আলিফ বা তা সা জি মা খ এই হরফগুলো কে আবিষ্কার করেছে। আপনি একটু যাচাই করেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই 29টি হরফ সাধারণ পৃথিবীর কোনো মানুষের এগুলো বানানো কোনো হরুফ না, এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ডাইরেক্ট ডাইরেক্ট এগুলো হরুফ, আল্লাহ পাকের এগুলো ভাষা, জবান। প্রিয় ভাইরা, এলমে দিন আরবি শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানি এলেম, এটা আল্লাহ পাকের মাধ্যমে জিবরাইল আমিন কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক জিবরাইল আমিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈন সাহাবাই কেরাম কি শিক্ষা দিয়েছেন, সাহাবাই কেরাম তাবিঈন কে, তাবিঈন থেকে আইম্মা মুজতাহিদের উলামায়ে কেরাম, এরকম পালাক্রমে আজকে এলমে নববী, এলমে ওহি, এই কোরআন হাদিসের এলেম আমরা আজকে পড়তেছি। আমাদের সনদ আছে, আমরা যে আলিফ পড়ি, এই আলিফ থেকে আমার উস্তাদ থেকে নিয়ে রসুল পর্যন্ত, রসুল থেকে নিয়ে একবারে স্বয়ং রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত এটার সনদ আছে। আর এমন কোন বিদ্যা পাবেন না কোরআন হাদিসের এলেম ছাড়া। আপনি বাংলা বলেন, ইংলিশ বলেন, যেই ভাষায় বলেন না কেন, দেখবেন এই এটার আবিষ্কার কোনো না কোনো খ্রিস্টান হবে, কোনো না কোনো নাসারা হবে, কোনো না কেন বৌদ্ধ হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু সর্বপ্রথম আমি মুসলিম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে প্রেরণ করেছেন, এই জন্য সর্বপ্রথম কোরআন হাদিসের এলেম আগে আমাকে শিখতে হবে। এটা হচ্ছে ইবতাদাই এলেম, এটার ম্যাথ হচ্ছে, এটার পরিমাপ হচ্ছে ইবতাদাই এলেম। মানে একজন মুসলমান যতটুক এলেম শিখলে সে মুসলিম হিসাবে চলাফেরা করতে পারবে। এটা কমপক্ষে শরীয়তের এলেমগুলো যেগুলো আছে, উজু করা, উজু গোসল, নামাজ পড়তে যেই সমস্ত মাসলা মাসাইল লাগে, যেই সমস্ত সুরাকাত লাগে, এই সমস্ত এলেম আমাদের শিক্ষা করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। এটা শিক্ষা করতে 15-20 বছর লাগে না, 1 বছর সময়ও লাগে না। এটা মাত্র আপনি যদি চেষ্টা করেন 1 মাসের মধ্যেই আপনার সন্তানকে 10 বছরের আগেই আপনার সন্তানকে এই তালিম, এই শিক্ষা আপনি দিতে পারেন। প্রিয় হাজরিন, আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন হাদিসের ইলেম আগে শিক্ষা দেন। 10 বছরের আগেই যে সময় আপনার সন্তান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে সময় কোরআন হাদিসের ইলেম সে অর্জন করে ফেলবে, যে সময় শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে, শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, শুদ্ধভাবে তার উজু গোসল শুদ্ধভাবে হয়ে যাবে, এরপরে যদি আপনার মনে চায় তাকে ইঞ্জিনিয়ার বানানোর, যদি মনে চায় ডাক্তার বানানোর, যদি মনে চায় তাকে যেই লাইনের আপনি বড় পদের অধিকারী বানাবেন আপনি বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রিয় ভাইরা, সর্বপ্রথম আপনার সন্তানকে 10 বছরের আগেই, 7 বছর থেকে নিয়ে সে যেন পরিপূর্ণ শরীয়তের উপর চলতে পারে, নামাজ কালাম পড়তে পারে, শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, এই পরিমাণ শিক্ষা প্রতিটি মুসলমানের উপর ফরজ এবং প্রতিটি গার্জিয়ানের উপরও ফরজ।
এই জন্য প্রিয় ভাইরা আমাদের সন্তান যারা আছে এই সন্তান জন্য এটা মহব্বতি জিনিস সন্তান জন্য আমাকে জাহান্নামে জন্য নিয়ে না যায় আমার জাহান্নামে যাওয়ার জন্য যেন সন্তান জন্য সবব কারণ জন্য না হয় এটা আমাকে ফিকির করতে হবে এটা হচ্ছে ইবতিদাই ইলম আর মাধ্যমিক ইলম হলো যেটা আমাদের কওমি নিসাবের মধ্যে মুক্তব থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত এই ইলমকে বলা হয় মাধ্যমিক ইলম এই মাধ্যমিক ইলমটা প্রতিটি মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন যাদেরকে মহব্বত করেন যাদের মর্তবা বুলন্দ করার ইচ্ছা করেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমে ওহি ইলমে লাদনি কুরআন হাদিসের পরিপূর্ণ মুক্তব থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত পরিপূর্ণ নিসাবের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে দান করেন বুঝতেছেন প্রিয় ভাইরা মাধ্যমিক ইলম যেটা এটা প্রতিটি মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ নয় কিন্তু ইবতিদাই ইলম কুরআন শরীফ শুদ্ধভাবে পড়া নামাজ শুদ্ধভাবে পড়া উযু গোসল শুদ্ধভাবে করা এটা প্রতিটি মুসলমানের জন্য ফরজ আর উচ্চতর ইলম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আরো উঁচু মাকামে উঠাইতে চান যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা শক্তি প্রখর দিয়েছেন তারা কোরআন হাদিসের আলোকে মাসালা ইস্তেমবাত করে এদেরকে বলা হয় ফিকার ইস্তলাই হিসাবে এদেরকে বলা হয় ফকিহ মুজতাহিদ এটাও শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ নয় এগুলো তো দূরের কথা আমাদের সন্তানকে তো আলেম হাফেজ বানাবো অনেক দূরের কথা কিন্তু আমরা তাদেরকে ইবতিদাই ইলমে শিক্ষা দেই না এই জন্য আমাদের সন্তানরা 15-20 বছর পর যে সময় তাকে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাচ্ছি ডক্টর বানাচ্ছি ইঞ্জিনিয়ার বানাচ্ছি বড় বড় ব্যবসায়িক বানাচ্ছি কিছুদিন পর যেহেতু কোরআন হাদিসের ইলম তাকে আমি শিক্ষা দেই নাই কোরআন হাদিসের সমজ তার অন্তরে নাই কিছুদিন পর যে সময় বিবাহ করে ফেলে এই সময় আর সন্তান এখন ডাক্তার হওয়ার কারণে ইঞ্জিনিয়ার হওয়ার কারণে তার আপনজন কলিজার টুকরা মাতা পিতাকে ওই সময় ভুলে যায় কথা বলেন ঠিক না বি ঠিক ওই সময়ে শুধু আমরা হাই উতাস করি যে হুজুর কি করলাম এর পেছনে আমার মাতার ঘাম পায়ে ফেললাম সারা জীবন আমি অক্লান্ত পরিশ্রম করলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে আমি ইঞ্জিনিয়ার বানাইলাম ডক্টর বানাইলাম সে আজকে নামাজ পড়ে না সে আজকে রোজা রাখে না আবার কোরআন হাদিসের উল্টা কথাবার্তা বলে এমনকি আমাদের সঙ্গে তারা খারাপ আচরণ করে কথা বলেন ঠিক না বি ঠিক এদের মূল কারণ হলো তাদেরকে কোরআন হাদিসের ইলম আমরা শিক্ষা দেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পিতামাতাকে আমার পরেই তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা সৎ ব্যবহার করবা কিন্তু সন্তানরা আজকে যে সময় নিজের পায়ে তারা দাঁড়িয়ে যায় ওই সময় পিতামাতার আর কথা শুনে না পিতামাতার বাধ্য সন্তান আর থাকে না অবাধ্য সন্তান তারা হয়ে যায় কেন তারা আল্লাহ তাআলার নাফরমানি করে যেই সমস্ত সন্তান নামাজ কালাম পড়ে না তারা পিতামাতাকে সঠিকভাবে শ্রদ্ধা করে না সঠিকভাবে তাজিম ইজ্জত করে না কারণ সে সর্বপ্রথম তার আসল মালিককে যে তাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে তাকে ভুলে গিয়েছে আর যেহেতু বড় রবকে ভুলে গিয়েছে এই জন্য
তার মাতা পিতাকে যেই মাতা পিতার কারণে যেই মাতা পিতার মাধ্যমে দুনিয়ার মুখে আসছে এনাকেও আস্তে আস্তে তারা ভুলে যায় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য প্রিয় ভাইরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে সর্বপ্রথম আগে তাকে কোরআন হাদিসের ইলম আগে শিক্ষা দিতে হবে কোরআন হাদিসের ইলম আগে শিক্ষা দিতে হবে যদি কোরআন হাদিসের ইলম যদি কোরআন হাদিসের ইলম আমরা তাকে শিক্ষা দেই তাহলে এই সন্তান আমার জন্য দোয়া করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর ওই সময় দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে হে মাওলাই করিম আমার মাতা পিতাকে তুমি দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতের জিন্দেগি দান করো সুহুলতের জিন্দেগি দান করো সুখীময় জীবন দান করো এই দোয়া কে শিক্ষা দিয়েছেন ভাই জোরে বলেন কে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যদি আমার সন্তানকে যদি ইলমে দিন ইলমে ওহী কোরআনের শিক্ষা যদি না দেই তাহলে আমার সন্তান কি আমার জন্য দোয়া করতে পারবে ওই সময় দোয়া করতে পারবে না ওই সময় ভাড়াটিয়া হুজুর নিয়ে আসবে মাতা পিতা দুনিয়া থেকে চলে যাবে না আমরা সবাই থাকব কথা বলেন থাকতে পারবো আমার সন্তান একজন বড় ডাক্তার হয়েছে বড় ইঞ্জিনিয়ার হয়েছে আমি মারা যাওয়া শেষ আমার দায়িত্ব তার ওপর থেকে শেষ ওই সময় থেকে শুরু হয়ে যাবে সন্তান যদিও নেককার হয় যদিও সমজদার হয় তাহলে সন্তান মাতা পিতার খেদমত করবে আর যদি সমজদার যদি না হয় দিনের বুঝ যদি না থাকে তাহলে দুনিয়ার মধ্যেও আমার হায়াতের মধ্যে আমার জীবনের মধ্যে আমার তো খেদমত করবে না করবে না আমি যে সময় মারা যাব ওই সময় ভাড়াটিয়া হুজুর নিয়ে আসবে আমার গোসল কাফন দাফন দেবে আমার খাটলিটা পর্যন্ত অন্য ওলামায়ে কিরাম ধরবে আমার লাশটা পর্যন্ত আমার আপন সন্তান আমার লাশটা পর্যন্ত যেই সন্তানের জন্য আমি মাতার ঘাম পায়ে ফেললাম সেই সন্তান আমাকে যদি শেষ দিন যদি আমার দেহটা যদি কবরের মধ্যে যদি না নামায় আমার এই সন্তান দিয়ে আমার এই কষ্ট কেলেশের মাধ্যমে তাকে আমি এত বড় করলাম এত মর্যাদার অধিকার করলাম বলেন প্রিয় ভাইরা এই সন্তান আমার কি কাজে লাগবে বলেন এই জন্য এমন সন্তান তৈরি করতে হবে যেই সন্তান আমাকে আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাফনের ব্যবস্থা করবে আমার গোসলের ব্যবস্থা করবে আমার জানাজা পড়াবে আরে প্রিয় ভাইরা আপন সন্তান যদি তার পিতা মাতাকে সামনে রাখে তার চোখের পানি সহ্য হবে না তার চোখের পানি ধরে রাখতে পারবে না মাওলার কাছে রব্বুল আলামিনের কাছে বলবে মাওলায় করিম এই দে আমার মাতা পিতা কত কষ্ট কেলেশের মাধ্যমে আমাকে দুনিয়ার বুক দেখাইছে দুনিয়ার জগৎ দেখাইছে দয়া মায়া করে আমার মাতা পিতাকে তুমি জান্নাতের আলা মাকামে পৌঁছে দাও প্রিয় ভাইরা আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যদি কোনো মায়ের সন্তান তার পিতা মাতার জন্য দু হাত তুলে দোয়া করে চোখের পানি ছাড়ে মাওলার রহমতের মধ্যে জোশ চলে আসে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতা যতই গুনাহ করুক না কেন সন্তানের চোখের পানির কারণে আর রব্বুল আলামিন সহ্য করতে পারে না বান্দা যতই গুনাহ করুক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেহেতু আমার এই সন্তানের যেহেতু আমার এই বান্দার তার সন্তানরা তার মাতা পিতার জন্য কান্নাকাটি করতেছে ও ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দাও প্রিয় ভাইরা এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি আমরা নিজে ইনশাআল্লাহ দীন ইলম অর্জন করি এটা দীন ইলম তো আগেই বলেছি আমি কতটুকু শিক্ষা করা ফরজ যতটুকু শিক্ষা করলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো আমার উযু গোসলটা শুদ্ধ হয় আমার লেনদেন মুআমালাত মুআশারাত শুদ্ধ হয়
এতটুকু শিক্ষা ইনশাআল্লাহ অবশ্যই করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু যদি কোন মুসলিম বান্দা মারা যায় তাহলে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখে কয়টি আমল ভাই তিনটি আমল বান্দা মারা যাবে ঠিক আছে কিন্তু বান্দার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার দুনিয়ার মধ্যে যদিও আমলনামা তার শারীরিক আমলনামা যদিও বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল সে যদি করে যাইতে পারে তিনটি কাজ যদি সে করে যাইতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত সে যতদিন কবরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়ার সব লিপিবদ্ধ করতেই থাকবেন সুবহানাল্লাহ বলি এক নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন নেককার সন্তান যেই সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন যেই সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইছেন যেই সন্তানকে আপনি অনেক কষ্ট কেলেশের মাধ্যমে খানা দিয়েছেন টাকা পয়সা দিয়ে তাকে ইলমে দ্বীন কোরআনের হাফেজ বানাইছেন এই সন্তান যতদিন নেক আমল করবে যতদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে আপনি কবরের মধ্যে আপনার অটোমেটিক সব যাইতেই থাকবে অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান তাআল্লামাল কুরআনা উকসিয়া লাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান মিন নূরিন যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করবে কোরআন হাদিসের ইলম অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ তাকে পরাইবেন সুবহানাল্লাহ বলেন নূরের তাজ পরাবেন নূরের তাজ কি রকম হবে লা ইয়াকুমু যুহু শামসি ফি দুনিয়া যেই বান্দা ইলমে ওহি দ্বীনি ইলম শিক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নূরের তাজ পরাবেন আর এই তাজটা হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই নূরের তাজ নূরের মুকুট এমন হবে সারা পৃথিবীর মধ্যে যেই সূর্য আছে এই সূর্যর চেয়ে হাজার হাজার কোটি গুণ ওই বান্দার নূরের তাজ আরো বেশি আরো আলোকিত হয়ে যাবে প্রিয় ভাইরা এই জন্য ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের সন্তানকে যেন আমি ইলমে দ্বীন ইলমে ওহি কোরআনের হাফেজ যেন আমি তাকে বানাইতে পারি একজন হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ বলেন এটা কি চারটিখানি ব্যাপার এই দেশের কোন হাদিসের মধ্যে শুনছেন কোন হুজুর বলছে কোন কোরআন হাদিসের মধ্যে শুনছেন কোন ওলামায়ে কেরাম বলছে ওয়াজ মাহফিলে যে বাংলাদেশের যে প্রেসিডেন্ট হবেন সারা পৃথিবীর পুরা ওয়ার্ল্ডের যে প্রেসিডেন্ট হবেন সে একজন সুপারিশ করে একজন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবেন এই এলান কেউ করছে কোন কোরআন হাদিসের মধ্যে আছে কিন্তু রাসূলের পরিষ্কার হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তিকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে এখন তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবে ও আমার বান্দা একটু দাঁড়াও না তুমি কোথায় যাবে তুমি তো এখন জান্নাতে যাবে কিন্তু তোমার এই হাফেজ হওয়ার কারণে তোমার পেছনে যাদের শ্রম দিয়েছে তোমার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে যারা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন তোমার
কলিজার টুকরা আব্বা আম্মার একটু খোঁজ খবর নাও। ওই সময় সন্তান তার মাতা পিতার খোঁজ খবর নেবে, দেখবে মাতা পিতা এমন পরেশানির মধ্যে আছে, একটা নেকিও কেউ দেওয়ার জন্য রাজি নাই, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই সময় ওই সন্তান তার কলিজার টুকরা মাতা পিতাকে পুরা ময়দানে মাহশরের মধ্যে তালাশ করবে। তালাশ করতে করতে এক সময় এক পর্যায়ে তাদের মাতা পিতার সম্মুখে ওই সন্তান যাবে আর বলবে, যেই সময় সন্তানকে তার মাতা পিতা দেখতে পারবে, জড়িয়ে ধরবে আর বলবে, বাবা তোমাকে আমি অক্লান্ত অনেক পরিশ্রমের মাধ্যমে কোরআনের হাফেজ বানিয়েছি, বাবা তোমাকে আমি অনেক কষ্টের মাধ্যমে এলমে দিন শিক্ষা দিয়েছি, তুমি নামাজ পড়েছো বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো, কোরআনে পাকের তেলাওয়াত করেছো, বাবা আজকে আমাকে একটি নেকি দাও বাবা, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই সময় সন্তান তো বুক ভরা আশা নিয়ে শুধু তার মাতা পিতার তালাশে বের হয়ে যাবে। এই অবস্থা যে সময় তিনার মাতা পিতাকে দেখতে পাবে, মাতা পিতাকে জড়িয়ে ধরবে আর বলবে, বাবা তুমি তো হচ্ছ আজকে শ্রেষ্ঠ বাবা, তুমি তো হচ্ছ আজকে কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ বাবা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ইজ্জত দিয়েছেন, তোমাকে এমন সম্মানিত করবে যে তোমাকে আমি হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো নূরের তাজ পরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রসুল ওয়াদা করেছেন হাফেজের মাতা পিতাকে রব্বে করিম কাল কিয়ামতের ময়দানে, রব্বে জুল জালাল কাল কিয়ামতের ময়দানে হাফেজের মাতা পিতাকেও নূরের তাজ পরাবেন। প্রিয় ভাইরা, পৃথিবীর এমন কোন এমপি মন্ত্রী নাই, সারা পৃথিবীর যতগুলো মন্ত্রী আছে, সারা পৃথিবীর যতগুলো ম্যাজিস্ট্রেট আছে, সারা পৃথিবীর যতগুলো সরকারি লোক আছে, আর একজন দশ বছর কি ছেলেকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন হাফেজে কোরআনকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীর যতগুলো ক্ষমতাবান লোক আছে, যতগুলো অট্টালিকা আছে, যদি পুরা পৃথিবীকে স্বর্ণ অলংকার দিয়ে যদি ভরে দেওয়া হয়, একজন হাফেজে কোরআনকে যদি এক পাল্লায় রাখা হয়, খোদার কসম করে বলতেছি, খোদার কসম করে বলতেছি, হাফেজে হাফেজে কোরআনের এই যে শিশু বাচ্চা, দশ বছর কি বাচ্চা, তার কুটি কুটি গুণ মূল্যায়ন রব্বুল আলামিনের কাছে বেশি। প্রিয় ভাইরা, আর সারা পৃথিবীর মধ্যে যতগুলো ইউনিভার্সিটি আছে, যতগুলো কলেজ আছে, যতগুলো সরকারি বিদ্যালয় আছে, হোক না কেন এগুলো এসি ভিআইপি, সারা পৃথিবীর যতগুলো কলেজ ভার্সিটি আছে, এদেরকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর একটি কুড়ি ঘর যেখানে এলমে দিন, যেখানে এলমে ওহি, যেখানে এলমে নবীবি শিক্ষা দেওয়া হয়, যেখানে কায়দা শিক্ষা দেওয়া হয়, এটাকে যদি আপনি এক পাল্লায় রাখেন, সমস্ত ভার্সিটিগুলোর একবারে পাল্লা হালকা হয়ে যাবে, একবারে নিস্ত নাবুদ হয়ে যাবে। খোদার কসম বলতেছি, যেই ঘরের মধ্যে, যেই কুড়ি ঘরের মধ্যে এলমে ওহি, এলমে নববী, এলমে লদুনী মুক্তবের মধ্যে কায়দা আলিফ বা তাসা পড়া হয়, এটা কোটি কোটি গুণ এটার পাল্লা, এটার মূল্যায়ন রব্বি জুল জালালের কাছে হাজার হাজার কোটি গুণ এটার মূল্যায়ন বেশি।